যে সরু পথে যে মেটু পথে দুই পাশে কাটা আছে কোন
বাপি কি করে হাঁটেন পানি আমার শরীরকে কাপড়কে গুছিয়ে এবং আমার শরীরকে গুটিয়ে একেবারে খুবই সতর্কতার সহিত হাঁটে যেন কোনো কাঁটা না লাগে আমার কাপড়কে গুছিয়ে এবং শরীরকে গুটিয়ে খুবই সতর্কতার সহিত আমি কি করি ওই মেটো পথে হাঁটি বললেন অথবা আপনি কি কখনো কাঁটা যুক্ত জনগণের কি পাশ দিয়ে হেঁটে গিয়েছেন প্রমা দিয়েছে বিবাহ খুবই সতর্কতার সহিত হাঁটি ও ঠিক তাকে হচ্ছে ওর বলে যে তাকে সাথে এটা কি সম্পর্ক তখন ওনাদের তখন ওবায়দুল কাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কারো থেকে বাঁচানোর জন্য আপনি যেভাবে খুবই সতর্কতার সহিত আপনি হাঁটেন ঠিক এই দুনিয়াতে চলার ফলে সতর্কতার সহিত আল্লাহ তাআলা যে কাজগুলোকে করতে নিষেধ করেছে ওই কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলার নাম হচ্ছে কি তাকওয়া ঠিক দুনিয়াতে আপনি যতদিন থাকবেন সতর্কতা অবলম্বন করে করে যে কাজগুলো নিষিদ্ধ কাজ এগুলোকে ছেড়ে ছেড়ে নিজের জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে কি তাকওয়া তারপর আরেকটি উদাহরণ দিই ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন একটা ইন্ডাস্ট্রি একটা কোম্পানিতে চাকরি করেন জব করেন এখন আপনি যে অফিসে যে রোমে বসে কাজ শুরু করেন এই অফিসের মাথার উপরে আপনার ধরুন একটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে এখন বলেন তো আপনি কি কাজের মধ্যে ফাঁকি দিবেন কেন দিবেন না সিসি ক্যামেরা আছে আপনি জানেন যে 24 hours 24টা ঘন্টা মালিকা আমাকে পর্যবেক্ষণ করতেছে যে আমি কি কাজ করতেছি কিনা নাকি ধোকা দিচ্ছি নাকি ঘুম যাচ্ছি তরতর যাচ্ছি নাকি বসে বসে মোবাইল ব্রাউজিং করছি ইউজ করছি মালিক কি তো আমাকে মনিটরিং করতেছে 24 hours 24টা ঘন্টা এই জন্য আপনি সিসি ক্যামেরা মাথার উপর যেহেতু আছে আপনি কিন্তু চাইলেও কিন্তু কাজের মধ্যে ফাঁকি দিতে পারেন না ফেরহাজরি ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 24টা ঘন্টা মনিটরিং করতেছেন পর্যবেক্ষণ করতেছেন ভিডিও ধারণ করতেছেন আমরা কি আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথাযথভাবে পালন করি নাকি 24টা ঘন্টার মধ্যে নিজের জীবনকে খারাপ কাজে অতিবাহিত করে যাচ্ছে ঘুম থেকে শুরু করে ঘুম থেকে উঠে থেকে শুরু করে একেবারে ঘুম যাওয়া পর্যন্ত আমরা আমাদের সময়গুলোকে কিভাবে অতিবাহিত করি বলেন সে তো বলে শেষ করা যাবে না কিভাবে অতিবাহিত করি মানে আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু গান শুনে উঠি আবার যখন ঘুম যাই তখন মাশাআল্লাহ কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে তখন আমাদের ঘুম এসে যাবে তখন যে ঘুম এসে গিয়েছে আমাদের আমরা নিজেরও জানি না কিন্তু আমাদের কানের মধ্যে ইয়ারফোনে কিন্তু গান বাজতেছে বলে ঠিক কিনা সার্বক্ষণিক আমরা আমাদের জীবনকে গুনাহের কাছে লিপ্ত করে যাচ্ছি ফেরা হাজির এই পৃথিবীর সিসি ক্যামেরা থেকে যদি আমরা যদি আমার মালিককে যদি ফাঁকি না দিতে পারি তাহলে আল্লাহ তাআলা তো আমাকে আমাদেরকে 24টা ঘন্টা সব কিছু মনিটরিং করতেছেন পর্যবেক্ষণ করতেছেন পৃথিবীর কেউ কিছু দেখুক বা না দেখুক আপনি খারাপ কাজ করেছেন পৃথিবীর কেউ জানুক বা না জানুক জানেন কে বলেন আল্লাহ পৃথিবী কেউ দেখুক বা না দেখুক দেখেন কে আল্লাহ এই জন্য আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকতে হবে আপনি যে একাকিত্ব একটা রোগ অবস্থান করলেন যেখানে কেউ নেই আপনার কাছে একটা অ্যাম্বুলেন্সের আছে আপনি চাইলে সেখানে না বড় ফোর্স দিতে পারেন আর চাইলে আপনি গুনের সাগরে নিমজ্জিত হয়ে যেতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি একাকিত্বে সঙ্গ শুনে নিজের উপর কি গুনা করবে নাকি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে করে চোখ থেকে 2 ফুটের সু প্রবাহিত করে দিবেন এটা আপনার ইচ্ছা আপনি এটাও জানেন যে আল্লাহ তাআলা আমাকে পরিচয় করতেছেন পর্যবেক্ষণ করতেছেন আমি কি একা কিনতে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে 2 চোখ থেকে অশ্রু প্রবাহিত করব নাকি মোবাইলের মধ্যে দিয়ে বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমা বিভিন্ন ভারতীয় মুভি হলে করে তারই দেখলো আমরা দেখব এটা আপনার ইচ্ছা আপনার বিষয় এই হচ্ছে তাকওয়া আপনার যদি কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে তাহলে সে
করবে না, সে সিন্ডিকেটের ব্যবসা করবে না, সে রাতের অন্ধকারে কোন ব্যক্তির দোকানের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে না, কোন ব্যক্তির বাড়ি ঘর ভেঙে দিবে না, কোন ব্যক্তিকে ধোকা দিবে না, কোন ব্যক্তির সাথে প্রতারণা করবে না, কোন ব্যক্তিকে মনে কষ্ট দিবে না। কারণ সে তো একমাত্র কাকে মনে করে? আল্লাহকে। সে প্রতিটা মনে ফলে ভয় করে যে ভাই রে অমুকের সাথে তো আমি কথা বলছি, না জানি মনে কষ্ট নিয়েছে কিনা, বা না জানি আমি ভুল করে ফেলেছি, সে বারবার এগুলো চিন্তা ভাবনা করে। এই জন্য তাকওয়া আমাদের মাঝ থেকে আজ উঠে গিয়েছে, যার কারণ আমরা অন্যকে কষ্ট দিতে, ধোকা দিতে, প্রতারণা করতে, সুদ খেতে, ঘুষ খেতে, দুর্নীতি করতে আমরা কোনো দ্বিধা বোধ করি না। বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে দিয়ে এক রাতের ভিতরে খাদ্যদ্রব্যগুলো দাম আমরা বাড়িয়ে দিতে পারি না, এবং আপনি গুদাম চালু করে রাখতে পারেন না, কিন্তু আজকে আমাদের জীবনটা একেবারে ধোকায়, একেবারে ধোকায়, প্রতারণায়, একেবারে সবকিছুর মধ্যে আমাদের জীবনকে আমরা আমাদের জীবনে বলা যায় এগুলো অভ্যস্ত করে নিয়েছি। এই জন্য তারপর মেডিসিন যদি আপনি যদি আপনার অন্তরে যদি লাল না করেন, তাহলে পুলিশ এবং র‍্যাব দিয়ে ফিটি আপনাকে কখনো সুযোগ করতে পারবে কথা ঠিক কিনা। এই জন্য তারপরে যদি কোনো ব্যক্তি যদি অর্জন করে, তাহলে তাকে পুলিশ র‍্যাব মিডিয়ার কোনো ব্যক্তি রাখবে না, সে এমনিতে সোজা হয়ে যাবে। তারা যতই মারধর করে বড় ফিটিয়ে দেয়, আপনি সোজা হবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতরে তাকে যদি আপনি লালন না করেন, আপনি ততক্ষণ পর্যন্ত কি হবেন না, সঠিক মানুষ হিসেবে সত্যি হবেন না। এই জন্য তারপর মেডিসিন আজকে আমরা ভুলে গেছি, আজকে আমাদের হৃদয়গুলো থেকে ডিলিট করে দিয়েছি, যার দরুন বিনা আমরা অন্যকে অন্যের ক্ষতি সাধন করতে 24 ঘন্টা নিজের চোখকে গুণের কাজে লিপ্ত করতে আমরা কোনো দ্বিধাবোধ করছি না। ওয়াজের আজাদ দিচ্ছে, আপনি মোবাইলে মুভি দেখছেন, ড্রামা নাটক দেখছেন, না আপনার এই নাটক এই মুভি কেন যদি শেষ করতে চায় না, আপনি ঘন্টা ঘন্টা দেখে যাচ্ছেন, ওয়াজে যারা আজাদ দিয়েছে তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? তো এগুলো আমরা এই জন্য করে, যেহেতু তাকওয়ার মেডিসিন আমরা অন্তরে থেকে ডিলিট করে দিয়েছি, আজকে এই জন্য সারা পৃথিবীর মানুষ অধঃপতনে নিমজ্জিত। আজকে সারা পৃথিবীর মানুষ এই জন্য বিভিন্ন অন্ধকার, বিভিন্ন খারাপ পথে তারা তাদের জীবন অতিবাহিত করে দিচ্ছে। এই জন্য রব্বুল আলামিন আল কুরআন কারীমের সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও ইমানদাররা আল্লাহর কুরআন, তোমরা আল্লাহকে ভয় করো, কেমন ভয় করবে, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করবে, যেন তেন ভয় করবে না, ভয় করার মতো ভয় করবে। ইলেকশন যখন আসে তখন একেবারে দাঁড় দাঁড়িয়ে একেবারে টুফি ফাঁচি বেগায় দিয়ে মানুষদেরকে ধোকা ধোকা দেওয়ার জন্য আপনি ভোট গুলো ছেড়ে দেন, ছেড়ে দেন। তারপরে কয়েকদিন পরে আপনি যখন বিভিন্ন মধ্য দিয়ে পাশ হয়ে যান, তখন মানুষকে আর ছিলেন না, এমন তা করা আপনি তাকে অর্জন করবেন সর্বাবস্থা। আমার নির্বাচন আগে আপনি হজ করে হাজির সাহেব হয়ে যাবেন, তারপরে পরবর্তীতে মানুষদেরকে চিনবেন না, মানুষদেরকে ধোকা দেবেন, কষ্ট দেবেন, এটার নাম তার মহানা। আল্লাহ বলেছেন হাক্কাতুকাতিহি ভয় করার মতো আমাকে ভয় করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করবে না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার জানিয়ে দিচ্ছে প্রায় কোরআনের 200 জায়গার অধিক আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছে। যদি আমরা আল্লাহকে ভয় করি, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ, কোনো ধোকাবাজি, প্রতারণা, কোনো কিছুই করা হবে না, কথা ঠিক কিনা? সে কোনো নারী সম্ভব হানি নষ্ট করবে,
অন্তরে তাকওয়া যে ব্যক্তি একবার অন্তর অন্তরে তাকওয়ার মেডিসিন ঢুকাইতে পারছে ওই ব্যক্তি আল্লাহর অনি হয়ে গিয়েছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রেমে সাগরে আলো ঢুকায় যেমন তাকওয়ার বিষয় অনেক বড় আছে আমরা যদি সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল আমাদের তাকওয়া কেমন যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা তিনি একবার তার সঙ্গীদেরকে নিয়ে সফরে গেলেন ওই সফরে যখন গিয়েছেন তখন তার বিভিন্ন সঙ্গীর সাথে দেখে নিয়ে তারুণটা নিয়ে অবস্থান করলেন তারা ক্লান্ত হয়ে গেলে তখন তারা বিভিন্ন দুপুরে খাবার খাওয়ার জন্য তারা অবস্থান করতে শুরু করলেন ঠিক প্রতিপত্রে দেখলেন ঠিক তখন দেখলেন যেহেতু তুমি রাখাল ভাই তুমি তো তেমন কোনো ভালো খাবার খেতে পারো না এই জন্য আসো আমাদের সাথে আসো একটু ভালোভাবে তুমি নাস্তা করো ভালো খাবার আমাদের সাথে উত্তর দিল না আমি রোজা রেখেছি আমি নাস্তা নিতে পারবো না তোমাদের সাথে খাবার খেতে পারবো না আমি রোজা রেখেছি তখন আপনি ওমর বললেন দেখো মরুভূমির মধ্যে একেবারে রুক্ষ রয় বরফ তো বরফ উঠতেছে যেহেতু এখন রোজার মাস না অর্থ তুমি তখন রোজায় রেখেছ এই জন্য রোজাগুলোকে তুমি রোজাটাকে ভেঙে ফেলো আর তুমি আমার সাথে নাস্তা করো তখন ওই রাখাল বললে ও আব্দুল ইবনে ওমর আমি তো ওই স্বপ্ন দিনের ভয় করতেছি ওই দিবসের ভয় করতেছি যেদিন নেক আমল ছাড়ার রোজা আসবে না তুমি আমাকে খাবার মুখ দেখে কি লাভ হবে আমি তো ভয় করতেছি ওই দিবসের যে দিবসের দিনে আমল ছাড়া কোনো উপায় হবে না ওই দিবসের জন্য আমি ভয় করতেছি বলো না সুবহানাল্লাহ তখন আব্দুল ইবনে ওমর চিন্তা করে দেখি তার ইমানটা কেমন তার আল্লাহর ভয় কেমন একটু যাচাই করুন তখন আব্দুল ইবনে বললেন যে তুমি আমাদের নিকট একটা ভেড়া বকরিকে বিক্রি করে ফেলো তাহলে তুমি আমাদের সাথে ইফতার করতে পারবে ইফতার করার জন্য তোমাকে গোশত দিব তুমি কিছু গোশত খাইলা আমরা কিছু দুপুরের ট্রিটটা ভালো করে করতে পারলাম তারপরে তখন ওই রাখাল বলল না 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 আমি এটা করতে পারবো না কারণ হচ্ছে এটা তো না আমার ভেড়া বকরি না এটা হচ্ছে আমার মালিকের তখন আব্দুল ইবনে ওমর বললেন দেখো তুমি তোমার মালিককে বলবে যে গরুগুলোর মধ্যে বিভিন্ন পাক থাকে বিভিন্ন বিভিন্ন শিকল থাকে বলবে যে ওগুলো এক শিকল একটা ভাগ এসে ওই বকরিগুলোকে খেয়ে ফেলছে দুই তিনটা খেয়ে ফেলছে তুমি এটা তোমার মালিককে বলবে তখন ওই রাখাল বলল আমি বললাম বলবো ঠিক আছে আমার মালিককে কিন্তু কিন্তু যদি আমার মালিক এখানে দেখছে না আমার যে একজন মালিক আছে তোমার যে একজন মালিক ওনার চোখকে আমি কিভাবে ফাঁকি দিব ওই রাখালের তাকওয়া কেমন দেখেন কত প্রেম দিয়েছে যে তোমাকে টাকা দিব তোমাকে গোশত দিব তুমি ইফতার করতে পারবে আমরা ডিনারটা ভালোভাবে আমরা দুপুরের খাবারটাও গোশত দিয়ে খেতে পারবো বলতেছে ঠিক আছে মালিক দেখবে না ঠিক আছে কিন্তু আল্লাহ কোথায় আল্লাহ তো দেখবেন তখন আপনি বুঝতে পারলেন যে ওই রাখালের ইমানের জোর অনেক বেশি কি অনেক বেশি রাখাল আল্লাহকে কত বেশি ভয় করে স্বাভাবিক মালিককে তো এটা বললে তো হয়ে যাবে যে একটা বাঘ এসে একটা সাগর পুকুরি খেয়ে ফেলছে যেহেতু হঠাৎ করে বাঘের আক্রমণ চিল আক্রমণ শুধু তাই না ওমরাদিল্লাহু তাআলা যখন মুসলিম বিশ্বের শাসক ছিলেন তখন তিনি রাতের অন্ধকারে বের হতেন মানুষগুলো কি অবস্থা আছে জানার জন্য তখন একেবারে মদিনার একেবারে গ্রাম পর্যন্ত চলে গেছেন অনেক দূরে রাতের অন্ধকারে তখন একটা বাড়ির মধ্যে আলো জ্বলতেছিল
না কিন্তু তারা দায়িত্বশীল দায়িত্বটাকে বুঝার জন্য জানার জন্য কি অবস্থা আছে এটা আমার আমার আমি যেহেতু প্রেসিডেন্ট যেহেতু ওনাদের চিন্তা করলেন এই মানুষগুলো কি অবস্থা আছে যারা দায়িত্বশীল তাদের জন্য এটা যায় আছে যে মানুষগুলো কি অবস্থা আছে কি সুখে আছে নাকি দুঃখে আছে তো ওনা আগে জানান আনহু বেলা এক মাসে দাঁড়িয়ে শুনতে লাগলেন যে ও একজন একজন মহিলা ভেড়া থেকে দুধ দোহন করার পর ওই মহিলা তার মেয়েকে দুধ থেকে জাগ্রত করে বললো এরে মা আজকে তো আমি অনেক দুধ কম পেয়েছি ওই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দে তখন ওই মেয়েটি বললো ও মা কেন তুমি শুনো নাই ওমর রাদিয়াল্লাহু আনহু এই দেশের মধ্যে ফরমান জারি করেছে দুধের মধ্যে কোনো পানি মিশ্রণ করা যাবে না তখন ওই মেয়েটির মা বলল ওমর রাদিয়াল্লাহু আনহু এত রাত্রে এখানে নাই কিন্তু এক ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বেড়ার এক পাশে দাঁড়িয়ে সব কিছু কি শুনতেছেন একজন নারী তার সামনে অতিক্রম করে
করছে সে আল্লাহর ভয় তার মহিলার পায়ের দিকে চাইলেও তাকাইতে পারে কিন্তু সে তাকায় না কার ভয় বলে ভিতরে সতর্ক
তাহলে আপনার এই নামাজ কবুল হবে না। তারপর আরেকটা হচ্ছে খুশু খুজু নামাজ গুলোকে নম্র ভদ্র বিনয় ভাবে সুন্দর সুন্দর করে আদায় করা হচ্ছে। তারপর আর যদি আপনি মানুষদেরকে দেখার জন্য যদি নামাজ আদায় করে তাহলে এটা হবে রিয়া রিয়া লৌকিকতা পার্শিয়ালিটি, এই নামাজ কবুল হবে না। এই জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি দানও করেন যদি তাকওয়া না থাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে এই দানও কবুল হবে না, কথা ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাকওয়া দরকার আছে কিনা, বলেন তাকওয়া দরকার আছে। যদি আমরা যদি তাকওয়া অর্জন না করি, যদি আমরা যদি তাকওয়া অর্জন না করে যদি আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।